তারপর আমরা আসতেছি আমাদের কাজে দুই তিনটা পদ্ধতিতে আছে, বেশি কিছু নেই। আপনার ইউআরএল এর জন্য আছে, একটা টেক্সট এর জন্য আছে, আর একটা হচ্ছে আপনার ক্লাস এর জন্য আছে। ক্লাস এরটা ইউজ করে না ম্যাক্সিমাম, এই দুইটা ইউজ হয়। এই যে এটা কয়েক ভাবে আছে দেখেন, এখানে একটা ভেরিয়েবল দিছেন, ওটার ভিতরে আপনি কি করতেছেন, ভ্যালিডেশন করতেছেন। তারপরে আছে ইউআরএল এর জন্য ইএক্সি ইউআরএল একটা কথা আছে, তারপর আছে দেখেন সেম ভাবে আপনি একই জিনিসটাকে আবার আরেকটা পদ্ধতিতে ইউজ করতে পারেন। এখানে বিশেষত্ব কিছু নাই। হ্যাঁ, তারপরে জেএসটা, জেএসটা কিভাবে করতেছে, বিভিন্ন আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা এনকিউ করি বা কোনো একটা কিছু, মনে করেন গুগল ম্যাপ, গুগল ম্যাপে যে একটা এপিআই দেয় না আমাদেরকে, মানে এপিআই এর ভিতরে একটা ডিজাইন থাকে, ওটা দিয়ে কেউ কাজ করছেন ম্যাপের, মানে আলাদা একটা ম্যাপের পেজ জাভাস্ক্রিপ্ট করা থাকে, হ্যাঁ এপিআই তে একটা কি দেয়, কি ছাড়াও আরেকটা ডিজাইনের অপশন দেয়, যে অনেকে মানে এই ডিজাইনটা ওইখান থেকে, হ্যাঁ ওইখান থেকে জাভাস্ক্রিপ্ট এর একটা ডিজাইন করে আনে, ওই ডিজাইনটাতে আপনি কোন লোকেশনটা দেখাবেন ওইটা করা থাকে, তখন ওই লোকেশনে যে আপনি কি ইউজ করতে হবে, ওইখানে আপনি যেহেতু জাভাস্ক্রিপ্টে কাজ করতেছেন ওইটার মাঝখানে ইএসসি এই কথাটা, জেএস কথাটা লিখতে হবে, বা আপনি মনে করেন এখানে না অন্য আরেক জায়গায় জাভাস্ক্রিপ্টের কিছু ইকো করা, তখন ইকো তারপরে মানে একটু স্পেস দিয়ে এই কথাটা লিখতে হবে, ঠিক আছে। আর এগুলো লাগে না, এই জিনিসটা বেশি লাগে, এই দুইটা জিনিস, এটা দিলে মোটামুটি ঠিক আছে। আর এটা হচ্ছে একবারে র, মানে আপনার এটা অ্যাকুরেট, এটার বাইরে আর কিছু দেয়া আসবেই না, এটা দিলে একটু সন্দেহ থাকে। এটা কি ইউআরএল গুলা কি কি, ইমেজ রিলেটেড, আমরা ইমেজ শো করাই না, ইমেজ গুলো আমরা কিভাবে দিতে পারি, এভাবে দিতে পারি ইকো ইএক্সি ইউআরএল, তারপর এটার ভিতরে আমাদের ইউআরএল ভেরিয়েবলটা আমরা রাখতে পারি, ঠিক আছে। এটাই ডাটা ভ্যালিডেশন, এই পেজটা আপনারা একটু দেখে নেবেন, এখানে আর এত কিছু নেই, ডাটা ভ্যালিডেশন না করলে থিম অ্যাপ্রুভ হয় না, আমার প্রথম রিজেক্টের কারণ হয়েছে এটা, আমি থিম ফরেস্টে না ওইটা সফট রিজেক্ট দিয়েছে, হার্ড রিজেক্ট দেয়নি, আর হার্ড রিজেক্ট দিলে তো ভাই শেষ, দ্বিতীয়বার অ্যাপ্রুভ করার চান্স নেই। আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিই, গ্রুপের নাম কি, এটার উপরে একটু স্টাডি করবেন, কিছু হচ্ছে কোডিং ও করবেন, কিছু হচ্ছে আবার আপনার এটা পারিপার্শ্বিক জিনিস, যেটা আমি একটা মার্কেট প্লেসে কাজ করালে কিভাবে কাজ করানো যায়, কিভাবে কাজ করতে পারি। আরেকটা আছে কি জানি একটা জিনিস, ওইখানে আপনারা থিম আপলোড করতে পারেন, শুধু যে ইয়াতে এখানে না, মুন স্টার নাকি একটা জায়গা আছে, ওইখানেও কিন্তু থিম উঠান, একই থিম, আপনি এটাকে লাইসেন্সটা চেঞ্জ করে দিবেন, শুধু লাইসেন্স চেঞ্জ করে দিয়ে আরেকটা ওয়েবসাইটেও কিন্তু একই থিম আপনি সেল করতে পারবেন। এটা ডাটা ভ্যালিডেশন আজকে যে লিঙ্কটা দিলাম। তারপর আমাদের কি ছিল একটা টিজিএম প্লাগইন, এটা কাজ তো বুঝছেন, বেটক্যামের কাজ বুঝে গেছেন না, আর টিজিএম একটা প্লাগিন, টিজিএম প্লাগিনটা কি ওদিনও বলছি, টিজিএম প্লাগিনটা হচ্ছে আমাদের মানে একটা রিকোয়ারমেন্ট আর কি, যে আপনি আমার থিমটা যদি অ্যাক্টিভ পাইতে চান তাহলে আপনি এই প্লাগিনগুলা ইনস্টল দিতে হবে। তার মানে কি, মনে করেন আমরা এই প্লাগিন থেকে কোনো একটা ভ্যালু এনে আপনার একটা হোম পেজে বা কোনো একটা জায়গায় আপনি ইউজ করছেন, তখন এই প্লাগিনটা যখন ইনস্টল দিব না তখন আপনার কি হবে, সাইটটা কিন্তু আসবে না, ইরর দেখাবে, ঠিক আছে না। এখন আপনি ধরেন এখান থেকে একটা কাজ করলেন, কাজ করার পরে কি হলো,
আপনি তো এটার আউটপুট একটা যে কোনো একটা পেজে দিবেন, তখন আপনার কি হবে, আউটপুটটা তো আসবে না। কেন আসবে না? আপনি তো প্লাগইনটা দেন নেই, আর আউটপুট না আসলে তখন আপনার কি হইতেছে, ইরর আসতেছে, তখন আপনার কি আসবে, ইরর আসবে। তো এই কারণে আপনি ওকে এখানে রিটার্নমেন্ট বলে দিবেন, তখন আপনার একটা বলার ইয়া থাকে। আর তুমি দেখো না, এখানে আমরা নোটিফিকেশন দিছি যে তুমি এই প্লাগইন গুলো রাখবে আমার সাইটে, ওরা তো বুঝে না, না বুঝে বলে কি আপনার সমস্যা, আপনার দুই নম্বর একটা থিম দিয়েছেন, এগুলো সমস্যা। যেমন আমাদের আজকে যে একটা প্রবলেম ফেস করছি আমি, যেটা হচ্ছে একদম ক্লায়েন্ট সে ভিজুয়াল কম্পোজার ইনস্টল দিছে কিন্তু সে আপডেট ভার্সনে কাজ করতেছে না, তখন কি করব? আপডেট ভার্সন অবশ্যই তারা আপডেট ভার্সনের সাথে আসতে একটু সময় লাগবে, হুট করে তো আর আসতে পারে না, এখন কাজ হয় না, এখন কি করবে না, আমিও তো বুঝি না, হঠাৎ করে এটা আপডেট আসলো, এটা কি চেঞ্জ আমিও জানি না, যে সত্যি কথা। তো আমি একটু কতক্ষণ ঘাটাঘাটি করলাম, তো দেখলাম যে ওদের থিম ফরেস্টে দেখবেন এই নিয়ে ওদের হিউজ কমেন্টস করতেছে, মানে ওদেরকে বারবার সবাই জিজ্ঞাসাছে যে এই কাজটা কিভাবে করবো, ডাব্লিউপি ব্ল্যাকবেরি নাকি জানি মনে হয় এটার নাম, ভিজুয়াল কম্পোজারটা বেকারি, এই যে দেখেন ট্রেন্ডিং এ আছে ওদের সাইট, বানান হয়েছে পেজ আরো আছে, ওরা প্রথম আসছে তো মার্কেট ধরে বলছে। মাঝে মধ্যে এগুলো দেখবেন কোডিং এর সাথে সাথে কোন জায়গায় কি আছে এই জিনিসগুলো দেখবেন। ঢুকলো না ভিজুয়াল কম্পোজার লিখলে আসবে না, কারণ এই নামে যত জনে থিম বানাইছে সবাই ওখানে ওই নেম দিয়ে রাখছে, ওইটা লিখলে তো আসার কথা। আমি জানি বেকারি স্পেলিংটা ঠিক আছে, দেখেন তো ওইটার কারণে কোনো সমস্যা হচ্ছে যে দেখেন এই জিনিসটা নিজে ওদের থেকে। হ্যাঁ হ্যাঁ লেখছি, দেখেন কত লাগছে বেশি, দেখেন এটা প্রাইস কত 46, আরো বেশি এখন একটু কমাইছে। দেখেন ওদের কামিং সোম কয়েকটা নোটিফিকেশন আছে, মানে খুবই ইমিডিয়েট আছে, 2 আওয়ার এগো, 8 আওয়ার এগো, 22 আওয়ার এরকম ভাবে। ম্যাক্সিমামের কথা হচ্ছে ওয়ার্ডপ্রেস নট সাপোর্টিং ইউ প্লাগইন, দেখেন এরকম আরো কয়েকটা আছে, তার মানে ওরা এখনো এটা ইয়া করতে পারেনি, সমস্যা হতে পারে। তো ওরা আপনাদেরকে বলছে কি যে তোমরা আরেকটা প্লাগইন ইউজ করো, ক্লাসিক এডিটর, এই প্লাগইনটা ইউজ করলে আপনি আবার আগের মোডে চলে আসবেন, তাহলে ওদের প্লাগইন এ কোনো সমস্যা করবে না। এই জিনিসটা ঠিক আছে ওয়ার্ডপ্রেস এর, এই জিনিসটা ইউজ করো ক্লাসিক এডিটর, কোনো সমস্যা হবে যে এখন ওইটা দিয়ে কাজ করতে গেলে। আর যারা যাদের 3টে বার্ষে লাইসেন্স করা হতে পারে তাদের তো ইমিডিয়েট হয়ে যাবে, যদি তারা ইয়া করে তাদের কোড দিয়ে ভেরিফাই করে। তারপর টিজিএম প্লাগিনটা তো বুঝাইছি, টিজিএম প্লাগিনটা হচ্ছে আমাদের নোটিফিকেশন করা, এখানে আর কিছু না, জাস্ট এখানে আমরা দুই ভাবে অ্যাড করতে পারি, ওইটা বলছি কি কিভাবে অ্যাড করা যায়, একটা হচ্ছে আমাদের থিম থেকে আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ওদের যে ডাইরেক্টরি আছে, যে আমরা লিখি না ওয়ার্ডপ্রেস এ ওয়ার্ড জিতে গেলে যে আমাদের যে অপশনটা আছে প্লাগইন, ওইখান থেকে যেগুলো আসবে ওগুলো জাস্ট ওটা স্ল্যাগটা লিখে দিলে হবে, লাস্টের অংশটুকু স্ল্যাগ, বেশি কিছু না। আমরা এখানে আমাদের এক্সাম্পলে দেখতে পারেন, এই যে আমরা কি করছি কন্ট্যাক্ট ফর্ম সেমটা তো ওদের ওইখানে আছে ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট, এ ফ্রি প্লাগ, মোট কথা হচ্ছে যে প্লাগইন গুলো ফ্রি ওই প্লাগইন গুলোতে আমরা এই অপশন গুলো ইউজ করি। স্ল্যাগটা কোথায় ইউজ করছে এই যে দেখেন কন্ট্যাক্ট ফর্ম 7, জাস্ট এই কথাটুকু লিখে দিছি
আমার ওদের ওয়ার্ডপ্রেস থেকে আসছে। আরেক ভাবে আপনি করতে পারেন, আরো একটা ভাবে হলো কি, সেটা হচ্ছে আপনার সার্ভার থেকে, আপনার ডোমেন থেকেও আপনি ডাউনলোড করাতে পারেন। জাস্ট আমাদের যে থিমের যে ইয়েটা দিচ্ছি না, এই যে এই জায়গাটা আছে, আপনি আপনার থিমের আপনার ডোমেনের নামটা বসায় দিবেন, ডোমেন দিয়া ডোমেনের ভিতরে এরকম একটা নাম থাকবে, ওই জিনিসটা বসায় দিবেন, হয়ে যাবে। www. এরকম ভাবে বসায় দিলে আপনার ডোমেন, এবার যত ইউজার নেম আপনার ডোমেনে যদি এটা থাকে সে ডাউনলোড করতে পারবে অটোমেটিক। আর ডাউনলোডটা কিভাবে হচ্ছে, এখানে যখন ইউআরএল দিলে কিভাবেই হবে নাকি এমনি ডাউনলোড হয়ে যাবে? না না, ডাউনলোড হবে না, এখানেই আসবে। তোমরা এই ইনঅ্যাকটিভ করে দিই, আপনাদের নেটটা একটু ঠিক রাখবেন, নেটওয়ার্কের সমস্যা হলে আবার তখন এলোমেলো হয়ে যাবে। তারপর আমরা তারপরে কথাটা কি বলছি, যে টেমপ্লেট পেজ টেমপ্লেট WP পেজ টেমপ্লেট, টেমপ্লেটটা দেখেন কিভাবে তৈরি করে, জাস্ট সিম্পল একটু কথা, বেশি কিছু না। এই দেখেন, এই এতটুকু কথা লিখলেই যে আমরা যে অনেকগুলো পেজের কথা বলছেন না, যে অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এই পেজগুলো আমি কিভাবে শো করাবো। মনে করেন আমি আমার এখানে একটা অ্যাবাউট পেজ দিলাম আমাদের থিমের ভিতরে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছি যে আমাদের থিমের ভিতরে আমি একটা পেজ দিলাম কি অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ দিলাম। এখন আমার অ্যাবাউট পেজের ডিজাইন আর page.php ডিজাইন কি এক? এক হবে না, এখন আমরা এক ডিসি দেখে এক হইতেছে, এক তো হওয়ার কথা। কারণ page.php ডিজাইন আপনি যতগুলো পেজ আমরা ক্রিয়েট করব, এখানে আমরা কি অনেকগুলো পেজ ক্রিয়েট করার সিস্টেম আছে না? এখানে আমরা যতগুলো পেজ ক্রিয়েট করব সবগুলো পেজের ডিজাইন আসবে কার মতো, page.php এর মতো। page.php তে যে ডিজাইন থাকবে আপনার, এখান থেকে যতগুলো পেজ ক্রিয়েট করবেন সবগুলো পেজের ডিজাইন সেম থাকবে। এখন আমাদের কি করা দরকার, যে না আমার তো page.php এর মতো ডিজাইন দরকার, আমার ডিজাইনটা অন্যরকম। তখন আমরা কি করব, এখানে একটা কন্ডিশন লিখব, জাস্ট অন্যান্য জায়গায় হাইড করলে ওটা শো হয় না, আর ওয়ার্ডপ্রেস এর সিস্টেম হয়ে গেছে আমরা যখন কমেন্টস করি ওই জিনিসটা আউটপুটে আসে। কোনটা না শর্টকাটে আনি এটা এখান থেকে কপি করা, এই যে দেখেন এখন পেজের নাম কি দিছে তারা, ফুল হোয়াইট পেজ। আমরা ফ্রন্ট পেজ দিই, ফ্রন্ট পেজ বুঝতে তো আমরা মানে সামনে পেজটাই দিই, ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজও দেওয়া যায়, অ্যাবাউট পেজ দিই, যেহেতু অ্যাবাউট লিখছি অ্যাবাউট পেজ দিলাম। দেখেন আউটপুটটা, এটা কিন্তু আমাদের খুব মানে সবসময় লাগবে, এটাও দরকার একটা কথা, যে আপনার ব্লগ পেজগুলো লাগবে ডিফারেন্স আকারে, কিন্তু কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ এগুলো তো আর আপনার ব্লগ, তখন ডিজাইন করতে গিয়ে পাবেন আপনার ডিজাইনটা পাইতেছে কি দুই টাইপের ডিজাইন হলো। মনে করেন একটা থিমে বেসিক একটা ডিজাইন থাকে কি ইন্ডেক্স পেজের ডিজাইনটা আর page.php ডিজাইনটা, এই ডিজাইনটা ফুল ব্লগে থাকে। ব্লগ সেকশনটা তো কি দেখছেন, ব্লগ কি কি নিয়ে হয়, আর্কাইভ, কমেন্টস, 404, তারপরে কি ক্যাটাগরি আছে, তারপর হলো আপনার সার্চ, এগুলা নিয়ে, এগুলা নিয়ে কি হয় ব্লগ। আর এগুলা ম্যাক্সিমামই সব জায়গায় সেম একই ডিজাইন থাকে, কারণ আপনি ডিফারেন্স করলে এটা আরেক হিসাব। তারপরে হচ্ছে আপনার পেজের ডিজাইন আলাদা, পেজ দিয়া কোনগুলো পেজ পাওয়া যাবে, এইখান থেকে যতগুলো পেজ আমরা ক্রিয়েট করব নিউ যতগুলো পেজ অ্যাড করব ওই ডিজাইনটা থাকবে page.php। এখন আপনার কমেন্টস পেজটা তো আর এই স্টাইলে নাও হতে পারে, কমেন্টসে থাকবে একটা ইমেজ আর কিছু লেখা, বা আপনার সম্বন্ধে কিছু আপনার মিশন ভিশন এগুলো লেখা থাকতে পারে। তখন আপনি কি করবেন, তখন আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করব, অ্যাবাউট নামে একটা পেজ ক্রিয়েট করলাম, পেজ ক্রিয়েট করে আমরা এখানে টেমপ্লেট নেম নামে এই অপশনটার ভিতরে আমাদের পেজটা ধরায় দিই, এটার ভিতরে কি করব পেজটার নাম দেখায় দিই। এই টেমপ্লেট নামে ওরা একটা ফাংশন তৈরি করে রাখছে, এটার ভিতরে আমরা বলবো যে আমার টেমপ্লেটের ভিতরে তুমি আমাকে অ্যাবাউট পেজটা দেখো। তো আমরা দেখি অ্যাবাউট পেজটা তো দেখাইলো, কিন্তু আমরা তো অ্যাবাউট পেজটা এখনো ক্রিয়েট করি নাই, পেজটাকে ক্রিয়েট করছি, আমাদের এখান থেকে পেজটা ক্রিয়েট করতে হবে। আমরা পেজটা ক্রিয়েট করলাম, পেজের নাম দেন অ্যাবাউট, অ্যাবাউট দিলাম,
এবার দেখেন এখানে এই যে ডিফল্ট টেমপ্লেট এই নামে একটা কথা আছে, এখান থেকে আপনি আপনার পেজের নামটা পাবেন। দেখছেন এখান থেকে আপনি দেখা দিতে হবে যে আমার একটা পেজ ডট পিএইচপি না, আমার একটা অ্যাবাউট পেজ থেকে ডিজাইনটা আসবে। তার মানে আমরা অ্যাবাউট পেজে যে ডিজাইনটা করব, এখানে যে এরকম ডিজাইনটা করব, আমাদের ওই ডিজাইনটাই এখন এই পেজে আসবে। কিন্তু আগে বলছি কি যে এখান থেকে যেটাই ক্রিয়েট করব ওটা পেজ ডট পিএইচপি ডিজাইন পাবে। কি পাবে? পেজ ডট পিএইচপি ডিজাইন। কিন্তু যখন আমরা ওকে টেমপ্লেট দেখাই দিতেছি তখন আর সে পেজ ডট পিএইচপি ডিজাইন না পায় কোথা থেকে পাচ্ছে? অ্যাবাউট পেজ থেকে। বুঝছেন এবারে ক্লিয়ার কিছুটা? ঠিক আছে, আপনার এখানে হয় না কেন আমি বুঝতে পারিনি কোন জায়গায়। ও তাহলেও হইতে পারে, দেখছেন। ওকে, এখন আপনি দেখেন এটার আউটপুট, এখন এটাতে কোনো আমাদের ডিজাইন করা নাই, এটার আউটপুট কি আসবে? খালি একটা লেখা আসবে। দেখেন লেখাও তো শুরু হয়নি, ওখানে কি আমাদের ইয়া করা নাই কিছু দিয়ে দিই এখানে। তারপর হলো দা পোস্ট। আপনারা আজকে একজন আরেকজনের নাম্বার টাম্বার নিয়ে রাখেন, একটা কমিউনিকেশন তো করতে হবে। গ্রুপে সবাই আজকে সবাই নাম্বারটা দিয়ে দেবেন, কে আসবে কে না আসবে অন দেখা গেছে ওনার সাথে ওনার সম্পর্ক, উনি তো অন্তত খবর রাখতে পারে। আপনার সাথে আপনার সবার সাথে তো সবার রিলেশন হয় না, ওইরকম নাম্বারটা নিয়ে রাখেন। তাও আপনার পাশে ওই লোকটা কিন্তু খুব অ্যাক্টিভ ছিল আসার কথা, কিন্তু উনি বুঝতেছিল না। সুন্দর করে একজন বসতো না চশমা পরা, বিডি করা তো। হ্যাঁ তোমার নাম নাম্বারটা দি কন্টেন্ট দেখেন ভাই, যে আসছে দেখেন আমাদের ডিজাইনটা আসছে না, ডিজাইন করছি আমরা কোনো ডিজাইন করিনি। দেখেন এই পেজটার সাথে আমার পেজ ডট পিএইচপি পেজ গুলো মিলে কিনা, যেমন স্যাম্পল পেজ এটা কিন্তু পেজ ডট পিএইচপি থেকে আসতেছে। ডিজাইন মিলে এটা এক ধরনের ওইটা আরেক ধরনের, কোনটা এই যে পেজ টেমপ্লেট ডাব্লিউপি পেজ টেমপ্লেট এই কথাটা প্রথমটাই। হ্যান্ডবুক যেটা আছে হ্যান্ডবুকে যাবেন সবাই, মিক্সি হ্যান্ডবুকটাতে অনেক সলিউশন পাবেন। মেনু তো এখন আপনার অ্যাবাউট পেজে সব পেজ থেকে আসবে, এখন জাস্ট শুধু আমি শুধু এখানে গেট হেডার গেট ফুটার লিখে আমার মেনুটা চলে আসবে। দেখেন অ্যাবাউট পেজ আছে গেট হেডার গেট ফুটার, দেখেন এখন আমাদের মেনুটা শো হয়ে যাবে। মেনু চলে আসছে না, হেডার ফুটার দোনোটাই চলে আসছে আমাদের মাঝখানে, এটা হচ্ছে কি কন্টেন্ট। বুঝছেন এবারে? বোঝা গেছে ক্লিয়ার সবাই যে আপনার মাল্টিপল পেজ কিভাবে শো করা হবে? এটা হচ্ছে একটা পদ্ধতি। আর হইলো আমরা মনে করেন যখন পেজ বিল্ডার ইউজ করে তখন আর এই জিনিসটা প্রচলন কমে যায়, তখন আর টেমপ্লেট লাগে না, তখন কি হইলো আপনার তো এক এক পেজে একরকম ডিজাইন আপনি বসাইতেই পারতেছেন। তখন আপনার কি হবে, ভিজুয়াল কম্পোজারে কিছু ডিজাইন আছে ওই ডিজাইন গুলো আপনি বসায় দিলেন, পাস হয়ে গেল। উনাকে এই কথাটা বলছিলাম, ঠিক আছে না, বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। আসেন আমরা কমেন্টসে যাই, আমাদের কমেন্টসে কিভাবে কাজটা করে দেখেন না। আমাদের কমেন্টসে কয়টা পার্ট, নরমালি কয়টা পার্ট নিজে নিজে চিন্তা করেন যে কমেন্টসে কি কি থাকতে পারে, তারপর আমরা ওয়ার্ডপ্রেস এর মতো করে বলি। রিপ্লাই দিবে, কমেন্টস করবে রিপ্লাই দিবে। এখন এখানে আমরা চিন্তা করেন একটা হচ্ছে কি রিপ্লাই পার্ট, একটা হচ্ছে রিপ্লাই সেকশন, ঠিক আছে। তারপরে হচ্ছে ডিজাইনে কিন্তু এইভাবে আসবে, উপরে কিন্তু এটা আসবে, তারপর হচ্ছে কি কমেন্ট সেকশন আর কি আপনার সেটিং এ আছে ডিসকাশন একটা অপশন আছে,
ডিসক্রিপশনে গিয়ে ওখান থেকে পেজিনেশনটা চালু করে দিবেন। তারপর হচ্ছে আপনার আরেকটা সেকশন কি থাকবে, মেটা ট্যাগ, মেটা ট্যাগের একটা ঘর আছে, মেটা ট্যাগ না আপনার ধরেন ডিজাইন, ডিজাইনে আছে এভাবে ঠিক আছে, এটা হচ্ছে আপনার কমেন্ট বক্স, এটা হচ্ছে মেসেজ, এটা হচ্ছে আপনার নেম, এটা হচ্ছে আপনার ইউআরএল। এখন দেখা গেল এটা কিন্তু অটোমেটিক আসছে, হ্যাঁ তিন চারটা থাকে অপরও দিলাম। এখন আপনার ডিফল্ট এইভাবে আসে, আমরা যখন ইনস্টল করি তখন কি ডিফল্ট ভাবে এটা আমাদের আসে না, দেখেন তো সিঙ্গেল পেজে গেলে আমরা বুঝতে পারবো। সিঙ্গেল পেজে যাই, লগইন সারা ওপেন করতে হবে তাহলে বুঝতে পারবো। দেখেন ডিফল্ট কিভাবে আসছে, দেখেন তো এটা দেখা দেখা যাইতেছে ডিফল্ট কিভাবে আসছে, কমেন্টস আসছে, তারপরে নেম, নেমটা মানে অথর নেম, ওয়েবসাইট, ওয়েবসাইট ইউআরএল, ইমেলটা। এখন আপনার ডিজাইনে আছে কি, ডিজাইনে আছে মনে করেন তখন আবার আবার উল্টা হয়ে গেল, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে আপনার ইউআরএল, এটা হচ্ছে আপনার মেসেজটা, তখন আপনি কি করবেন? এখানে একটা সেকশন আছে কি মুভ তাহলে নরমালি কয়টা সেকশন পেলাম আমরা, চারটা সেকশন। কি কি থাকবে, রিপ্লে থাকবে, কমেন্ট করার সেকশনটা থাকবে, তারপর পেজিনেশনটা মানে নেভিগেশন আকারে এখানে দেওয়া আছে, তারপর আমাদের কি থাকবে মুভ কমেন্ট, এগুলো সবগুলাই আছে। দেখেন মেসেজ করার অপশনটা আছে না, তারপরে কি আছে আমাদের নেম, রোল, এগুলো সব কিছু আছে। এখন আমরা কি করব, রিপ্লে সেকশনটাও দেখেন আছে কিনা, এটা কমেন্টস এর রিপ্লে দেখি আমরা, এই যে এই যে রিপ্লেটাও আছে না, রিপ্লে সেকশনটাও আছে। দেখেন তাহলে কয়টা সেকশন পেলাম আমরা নরমালি, এক দুই তিন চারটা সেকশন, এটা আমাদের ডিফল্ট আমাদের আছে। এখন আমরা করব কি, কাজটা তো আছে, আমাদের দায়িত্ব কি এখন, না এটাও ডাইনামিক, আমাদের দায়িত্ব হলো যে এই জিনিসটা আমরা কাস্টমাইজ করব, কি করব কাস্টমাইজ করব, হোয়াটসঅ্যাপ তো দিয়ে দিছে, এখন আমাদের জিনিসটা তো দরকার নেই। আমরা কি করলাম, নেমটা চেঞ্জ করব, বা আমাদের ইউআরএল নাই, ইউআরএল দেবো না, অন্য কিছু দিব। তারপরে আসেন এই আমরা নেমটা চেঞ্জ করব, আমাদের কি চেঞ্জ হবে, নেম চেঞ্জ হবে, নেমের জায়গায় আমরা ইমেল দেব, বা নেম ইমেলটা আমাদের উপরে থাকবে, আমরা যেভাবে চাই আর কি ওই অপশনটা। এগুলা করব আমরা কি দিয়ে, আমাদের কাস্টমাইজেশন দিয়ে, মানে ওর যে ডেভেলপিং করা আছে ওইটাকে আমরা কিছু বাইরে থেকে ফিল্ড অ্যাড করে আমরা কাস্টমাইজেশন করব। দেখেন আমাদের এখানে ইয়াতে কি কি আছে ভিতরে, দেখেন কোডের ভিতরে যাই আমরা, এখানে দেখেন এটা একটা কন্ডিশন ইউজ করছে, পাসওয়ার্ড আছে না না আছে ওটা চেক করার জন্য, তার মানে পাসওয়ার্ড থাকলে সে কি আছে লগইন করা অবস্থা আছে ওরা এটা বুঝে নিতেছে। হ্যাপ পোস্ট, ওইদিনও বলছিলাম হ্যাপ পোস্ট মানে কমন যদি মানে কেউ করে থাকে তাহলে কি হবে, কমেন্ট নাম্বারটা দেখাও, কয়টা কমেন্টস করা হয়েছে ওইটা দেখাও, আর কমেন্টসটা দেখাও প্রিন্ট অপশন। তারপরে দেখেন এই জায়গাটা আছে না, এই সেকশনটা হচ্ছে, এটা হচ্ছে আপনার পেজিনেশন, এই যে কমেন্ট নেভিগেশনটা হচ্ছে কি পেজিনেশন সেকশনটা, যে এক দুই তিন করে এরকম কমেন্টস দেখাবে, বা আমরা দেখেন প্রথম আলোতে যাই না, যাওয়ার পরে কোন একটা পেজের নিচে কমেন্টস দেখা যায় না, কেমন দেখা, চার পাঁচটা কমেন্টস দেখা যায় প্রথমে, সবগুলো কিন্তু দেখা যায় না। হ্যাঁ দুইটা অপশন থাকে, আমরা যখন ওইটাতে ক্লিক দিই তখন বাকিগুলো কমেন্টস চলে আসে, এই অপশনটা হইছে এটা। তারপরে আমাদের কি কাজ, এই জিনিসটা দুইবার ইউজ করা, ওইদিন করছিলাম যে। তারপরে এটার ভিতরে আপনার কি আসতেছে, কমেন্ট আসতে দেখেন তো চলে কি হয়, দেখছেন চলে গেছে না, রিপ্লাইটা কিন্তু যায়নি, তার মানে আমাদের ফর্মটা আসতেছে কোনটাতে, কমেন্ট ফর্ম লেখাই আছে, শুধু আমরা বুঝতে হবে এটাতে কি আসতেছে আমাদের,
কমেন্টস ফ্রম। তো এটাতে আমরা আমাদের কিছু বুটস্ট্র্যাপের জিনিস আমরা ঢুকাবো, আমাদের ডিজাইন ওয়াইজ ঢুকাবো, যেভাবে আছে দেখি আমরা কাজ করব, সমস্যা নাই। ওভারঅল জিনিসটা বুঝছেন তো, এখানে কি কি আছে? আমরা উপরে রেগুলার না ধরলেও কাজ করবে, আমি এই জায়গায় ধরবো আর এখানে কাজ করবো, বাস। দেখেন আমি কিছু আমার ইয়াতে কিছু সহজ ইয়া সার্চ করে নিয়ে আসছি, ওগুলো আছে কিনা দেখি, লিঙ্কগুলো আমি দিয়ে দিতেছি। আপনাদের নেক্সট ক্লাসে একটা করাবো হচ্ছে কাস্টম পোস্ট টাইপ। কাস্টম পোস্ট টাইপ আগে কি কোনো ধারণা নিছেন? হ্যাঁ, কাস্টম পোস্ট টাইপ ওটাও কিন্তু ইউজ হয় ভিডিও এবং না। কাস্টম পোস্ট হচ্ছে ওই যে আমাদের যে পোস্ট অপশনটা আছে না ভিতরে, ওইটার মতোই মনে করেন আরো অন্যান্য কিছু আছে, কিন্তু আপনি যদি এই জিনিসটাই বারবার ইউজ করতে চান তখন আপনার শুধু এই জায়গার পোস্টগুলোই আসবে। আপনি কি করবেন, এটার মতো আরেকটা দিলেন movie.com বা মুভি দিলেন বা পিকচার দিলেন, আপনার যেটা মনে চায় টুল দিলেন। হ্যাঁ হ্যাঁ, এখানে আলাদা মেনু থাকবে, ওটার ভিতরে ঢুকে আপনি এটার মতোই কি দিতে পারবেন, পোস্ট দিতে পারবেন, কিন্তু এটার সাথে এটার কোনো মিল হবে না। এই কারণে এখন যদি আমি কিছু, আমার তো পোস্ট আছে, আমি যদি এখান থেকে দিতে চাই ওই পেজে তো আর এই জিনিসগুলো না, আমার মুভি রিলেটেড জিনিস আছে, এখানে তো আমার ব্লগ রিলেটেড জিনিসগুলো আছে। ওই কাজটা আমার নেক্সট ক্লাসে ওইটা নিয়ে একটু আলোচনা করবো। তারপরে রিডেক্স ফ্রেমওয়ার্ক নিয়ে, এই লিংকটাতে একটা জিনিস আছে, দেখে আমি আগে লিংকটা বুঝি। এই যে এখানে কি আছে, আমাদের ওয়ার্ডপ্রেসের যে জিনিসগুলো আমাদের দরকার, এই এখানে আমরা কাস্টমাইজেশন করব বলছি না, কি কি কাস্টমাইজেশন করব বলছি, এই জিনিসগুলো না, সেম জিনিসগুলো এখানে আছে না, দেখেন তো আছে তো, কিন্তু দেখা গেল আপনার এই জায়গায় কোনো প্লেস হোল্ডার নাই, ঠিক আছে না, প্লেস হোল্ডার আছে না, কিন্তু আমরা অ্যাড করব। তারপর আছে ইমেল আছে, এগুলাই দেখেন, আমরা বেশি কিছু না, কিন্তু ওই প্রথম প্রথম বলতেছি যে আপনারা বুঝবেন না এই কারণে, বা হিমিজিবি লাগতে পারে এই কারণে বলতে চাইনি। দেখেন এই জিনিসটা আমি বসায় দিলাম, আপনারা ডিজাইন নিজেরা করে আনবেন, অর্থাৎ সামনের ক্লাসে আপনারা কি করবেন, ডিজাইনটা এটার সাথে ডিজাইনটা মিলে আনবেন। দেখেন ডিজাইনটা কিভাবে মিলে, এই আপনার আমাদের কমেন্টসটা করা আছে না সিঙ্গেল পেজে, কমেন্ট সেকশনটা আছে, এই যে সিঙ্গেল পেজে আমাদের কমেন্টসটা আছে, এই সেকশনটাকে আপনারা এটার ভিতরে ঢুকাইয়া যেভাবে পারেন, যে জায়গায় যেটা আছে ওটা ইমপ্লিমেন্ট করে নিয়ে আসবেন, আমি দেখানোর পরে আপনারা বুঝবেন কোন জায়গায় ডিজাইন করতে হবে। দেন এই জায়গায় আমরা ডিজাইন করতে পারি না, এখন আমাদের কাছে এই জিনিসটা তো আছে, আছে আমাদের ইনপুট বক্স তো, সেগুলো আমাদের সিঙ্গেল সিঙ্গেল পেজে আছে না, তাহলে আমাদের কোন সেকশনটা, এখানে এই সেকশনটা, করেন ক্লাস শেষ করে তো যেতে পারেন, আউটপুট কি আসছে, কোনো চেঞ্জ আছে কিনা আমরা দেখি, এটা তো লগ ইন ছাড়া করতে হবে, কোনো চেঞ্জ আসছে, কোনো চেঞ্জ আসেনি। এখন দেখেন আমরা আরও কিছু কাজ আছে, ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করব, তাহলে আমাদের ফুলফিল হয়ে যাবে। এই যে দেখেন এই কোডটাও আমরা নিয়ে রাখেন, আমাদের নিয়ে রাখা দরকার, এই কোডটা কি বলছে, এই দেখেন মুভ লেখা আছে না, দেখছেন মুভ মানে কি, কি করবে আপনার, উপরে থাকলে নিচে আনবে, নিচে থাকলে উপরে নিবে, না 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 ওইটা না, এই যে এই বক্সটা, আমি আউটপুটটাই দেখাই আপনাদেরকে, আউটপুট না দেখলে বুঝে আসবে না। দেখেন এটা আমার কোথায় রাখতে হবে কে বলতে পারবে, ফাংশন পেজে। হ্যাঁ, আমরা বাইরে থেকে যাই অ্যাড করব, যত কিছুই করি সবকিছু আমাদের কার সাথে রিলেশন থাকবে, ফাংশন ডট পিএইচপি পেজের সাথে।
এখন দেখি আমরা এটার আউটপুট কি আসে, কোনো চেঞ্জ আসে কিনা। চেঞ্জ আসছে দেখেন তো, আমি আবার দেখাই। হ্যাঁ দেখেন, এখন কমেন্ট বক্সটা কোথায় আছে? উপরে আছে। যখন আমি এটা অ্যাড করব তখন কি হচ্ছে? না না এটা করা আছে, এই যে আপনাদের দেখাইতেছি, এই যে করা আছে, এই যে পেজের লিংক দিয়ে দিব দেখতে পারেন। দেখেন আরেকটা ইউআরএল, এখান থেকে আমরা কি নিলাম, এই ইউআরএলটা থেকে আমরা এই জিনিসটা পেয়েছি। দেখেন কমেন্টসে কি আমাদের বক্সটা দরকার না, এখন আমাদের কি আসে নেই, কোনো লিংক আপ আসে নেই, কোনো আগেরটা চেঞ্জ হয়নি। দেখেন এখন আমাদের চেঞ্জ আসবে যে আমরা তো কাজ একটা অ্যাড করছি কিন্তু কোনো আউটপুট পাইলাম না কেন। দেখেন এই জায়গা আমাদের এখন চেঞ্জ আসবে, এই জিনিসটা আমাদের আগেরটা অফ করে দেয়। সেম জিনিস না, দেখেন এটার এটা সেম, আপনাদের লিংক লাগবেও না, আমি যে একবার করে দিতেছি না ওটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন, সমস্যা হবে না। পেজটা থাকলে হইলো, সোর্স কোডটা, এর থেকে আর বেশি কাজ হয় না কমন্স বা কোনো জায়গায় আপনার দুইটা থাকে, কোনো জায়গায় একটা থাকে, বা কমাইতে বাড়াইতে পারবেন এতটুকুই। এবারে কি আসে, কোনো ইরর দেখা কিনা বা কিছু কি হইলো দেখেন, ছোট হয়ে গেছে না, তার মানে কি সে আমার এই জিনিসটা পাইছে, পাইছে না। দেখি আমরা এখন এখানে নেমটা চেঞ্জ করি, নেমটা এখন এই ফিল্ডটা এখন আমাদের ওটার সাথে কোনো কানেকশন হয়নি, এই জিনিসটার আউটপুট পাইতেছি। এটা কি আমাদের কমেন্ট বক্স, দেখেন এখানে কি আছে, এটা আমাদের রিপ্লাই পেজের সাথে, রিপ্লাইর সাথে কানেকশন আছে, তারপরে এটা আমাদের সাবমিটের সাথে কানেকশন আছে। এই যে সেম সাবমিট কথাটা থাকে, যদি আমরা কমেন্টস লিখি, কমেন্টস লিখি তাহলে আমাদের কোন জায়গায় পরিবর্তন হবে, এখানে পরিবর্তন হওয়ার কথা না। দেখেন এই যে সেম এখানে লেখা আছে না, দেখেন আমরা এখন কমেন্টস আসছে, তারপরে দেখেন এখানে কমেন্ট ছিল, আমরা বললাম যে সেন্ড পোস্ট, একটা আমার ইচ্ছা মতো আমি একটা দিলাম, চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে। এবার আমাদের কি দরকার, এই পেজটা আমরা এখন কোনটা পাইছি, কোন অংশটা পাইছি আমাদের এখানে, এই যে দেখেন টেক্সট এরিয়াটা পাইছি, এই টেক্সট এরিয়া দেখছেন, এটার সাথে এই যে একটা জিনিস আমরা কাজ করলাম, এটাকে একটা ভেরিয়েবলে নিলাম, ভেরিয়েবলে নিয়ে কমেন্ট ফর্মের ভিতরে বলছি তুমি পাও, কিন্তু আমরা এখনো বলি নাই কি আমাদের উপরের ফিল্ড গুলা পাও, এই কথাটা এখনো বলি নাই, তার কারণে সে উপরের গুলা পায়নি। এটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশন, কমেন্টের টেক্সট এরিয়াটা, এই যে এটা আপনারা এখানে এই জিনিসটা এইভাবে লিখবেন সবসময়, জাস্ট ওইখানে আপনাদের চেঞ্জ আসবে কি ডিজাইন চেঞ্জ হবে, কোনো জায়গায় মেনু একটু উপর নিচ হইতে পারে, কোনো জায়গায় ক্লাস চেঞ্জ হবে, এগুলা আর কিছু। তারপরে দেখেন আমরা এখন আমাদের এই পেজটার সাথে কানেকশন করাবো, কোন পেজটার সাথে, এই যে একটা কোড লিখলাম না, এই কোডটার সাথে আমাদের কমেন্ট আর্গুমেন্টের সাথে আমরা কানেকশন করাবো। এখানে একটা ফিল্ড অ্যাড করেন, FEIM ফিল্ড অ্যাড করলাম, ফিল্ড অ্যাড করার পরে এখানে আমরা লিখবো কি ফিল্টার, ফিল্টার মানে কি আর হুক মানে কি দুইটা জিনিস, মনে করেন ফিল্টার যেটা এটা হচ্ছে আপনার জিনিসটা আছে, জিনিসটা আছে আপনি ওটার পরিবর্তন করে ইউজ করতেছেন বা এরকম কিছু, আর একটা হচ্ছে হুক, হুক জিনিসটা হচ্ছে হুবহু জিনিসটাই আপনার পাবে, হুক জিনিসটা হচ্ছে কি হুবহু জিনিসটা পাবে।
ওই অ্যাড অ্যাকশন যে কথাগুলো আছে না, অ্যাড অ্যাকশন তারপর এগুলো, এগুলো হচ্ছে হু, এস ডাবল ও কে, এটা হচ্ছে হু। আর যখন যেখানে আপনার ফিল্টার কথা লেখা থাকবে ওইটা হবে ফিল্টারিং। দেখেন আমরা এই জায়গায় একটা কাজ করছি, এই কোডটা নিয়ে এসে বসাইলেও কিন্তু কাজ করার কথা। যে এখানে একটা ইরর আছে ওইগুলো আমি এই জিনিসটা করাবো না এখন। এই হুক জিনিসটা এই যে দেখেন অ্যাপ্লাই ফিল্টার, অ্যাপ্লাই ফিল্টার, এই কথাটার মাধ্যমে কি হয়েছে আমার এই জিনিসগুলা করা আছে। ওই জিনিসটা শুধু আমি এখানে কি করব, কোনটা একটা আলাদা পেজ নিবেন বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন ওরা তো এই কাজটাই করছে, এই যে ওরা এই কাজটাই করছে, এই যে দেখেন এই অ্যাড অ্যাকশন কথাটা এখন বলছি, ঠিক আছে, অ্যাড অ্যাকশন দিয়ে করছে, তারপরে এখানে এই ডু অ্যাকশন এখানে শেষ করছে। না আমাদের ওভাবে দরকার নাই, ঝামেলা হবে, আপনি এভাবেই করেন। আমরা শুধু আমাদের এখানে ফিল্টার, ফিল্টার অ্যাড করে দিব, কি অ্যাড করে দিব, যে আমরা উপরের এই যে এই জিনিসগুলো আমরা কিসে রাখছি, ফিল ভেরিয়েবলে রাখছি না, এই ফিল ভেরিয়েবলটা আমরা কোথায় দিলাম, এই ফিল্টারের ভিতরে। আমার একটা জিনিস আছে, তুমি এটা কি করো অ্যাড করো, তোমার সাথে তোমার আগেরগুলা চেঞ্জ করবে। তা আমাদের এই ফিল কথাটার এখানে আমরা শুধু এটাকে একটা ফিল বানাতে হবে, আইডি বানাতে হবে, নিচের গুলো যেভাবে আছে এর ভিতরে তো আমাদের এইভাবে লিখতে হবে। এরাতে কিভাবে লিখি, এই ফিল্ডের আন্ডারে তুমি আমার আরো কিছু ফিল দেখাও, দেখি হয় কিনা। ইরর আসছে না, 82 নম্বর, এই এভাবে কপি করে আনে। আবার খেয়াল রাখেন যে এরের মাঝখানে কি দিতে হয় আমাদের, এরের ভিতরে আরো কিছু অ্যাড করতে হলে কমা দিয়ে দিয়ে কাজ করতে হবে। এখানে দিলে বুঝবেন না, এখানে আসেন, এই যে এখন আমরা দেখি আমাদের নেমটা চেঞ্জ হয় কি না। এখানে নেম আছে, নেম দিলাম, বারবার খালি এটা চেঞ্জ হয়েছে, তার মানে আমাদের কি হয়েছে কাজটা হয়ে গেছে, মানে কমেন্টসটা এক হিসাবে শেষ। এখন আমাদের রিপ্লেতে একটা ডিজাইন অ্যাড করতে হবে, ঠিক আছে, রিপ্লেতেও আমাদের ডিফল্ট ভাবে যে ডিজাইনটা করা আছে এই ডিজাইনটা থাকবে না রিপ্লেতে, না কমেন্টস এখনো শেষ, পুরোটাই কমেন্টস। তারপরে দেখেন এখন আমরা রিপ্লে দিয়ে কাজ করব, রিপ্লের একটা লিংক আমি আপনাদের জন্য রাখছি। এই আমাদের প্রথম লিংকটাতে দুইটা জিনিস পাবেন, দেখেন প্রথম লিংকটাতে কি কি দিছি, প্রথম লিংকটাতে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের ফিল্ডগুলা, ঠিক আছে, এই যে একটা হচ্ছে আমাদের ফিল্ডগুলা, আর একটা হচ্ছে আমাদের মুভ সেকশনটা, যে আমরা কিভাবে মুভ করব। দেখছেন অ্যাড ফিল্টার দিয়ে করছে কিন্তু, ঠিক আছে, তার মানে কি ওর কাছে কিছু আছে ওটাকে আপনি একটু চেঞ্জ করতে চাচ্ছেন, ওটার কাজ হচ্ছে কি ফিল্টারিং। তারপরে এটা হচ্ছে প্রথম লিংক, আর প্রথম লিংকের ভিতরে দেখেন এই যে একটা সেকশন আছে, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আরো একটা ফুল একটা ভিউ আসবে। দেখেন ওইখান থেকে আমরা শুধু ফিল্ডের অপশনটা নিছি লাস্টে থেকে, ওই পেজের লাস্টে থেকে। এই পেজটা কোথা থেকে আসবে, প্রথম পেজের যেখানে একটা লিংক করা আছে, একটা পেজে যাও ওই পেজ থেকে আসছে, এখানে দেয়া আছে এই পেজের লাস্ট। আপনি এখান থেকে দেখে কিছু স্টাডি নিন, এখান থেকে অনেক কিছু দেয়া আছে, আপনার আপনি হুকটা বাদ দেন, এই হুক না করে মাঝখানের এই কাজগুলো দেখবেন। তাহলে এক পেজে আমাদের তিনটা কাজ হয়ে গেল। এখন আমাদের দরকার কি, যে রিপ্লে জিনিসটাও আমরা যাতে ডিজাইন করতে পারি, ওই কাজটা আমরা করব এখন। এখানে আমাদের রিপ্লের জন্য একটা কোড রাখছি, দেখেন এই যে ওরা দেখা দিছে না যে আমরা কিসের জন্য কাজ করতেছি, রিপ্লের জন্য। রিপ্লেরও আলাদা একটা ডিজাইন হবে, সেকশন ওয়াইজ ওয়াইজ কাজ করতেছি বলছি না, সেকশন ওয়াইজ ওয়াইজ হবে। আমরা এখন কয়টা সেকশনে কাজ করতেছি, চারটা সেকশন,
শুধু এখন বাদ আছে আমাদের পেজিনেশনটা আমরা মুভ এর কাজ করে ফেলছি ফিল গুলো অ্যাড এর কাজ করে ফেলছি এখন কিসের কাজ করব রিপ্লে অপশনের কাজ করব এখন এইগুলোর ফাঁকে ফাঁকে কিন্তু আপনারা ডিজাইন বসাইতে হবে ওই জিনিসটা কি বুঝবেন আপনারা ডিজাইন কোথায় বসাইতে হবে কিভাবে বসাইতে হবে ডিজাইনটা হলো কি দেখানো লাগার কথা না মনে করেন আপনার এই যে এই আমার এখানে সমস্যা আমি নিতে পারি না এই কারণে আমি চাইতেছি ছোট হয়ে গেছে না দেখেন পাইতেছি না কই আছে এটা খবর নেই ছোট করবো ছোট তাও হবে তাও আপনারা তো সমস্যা হবে আচ্ছা দেখেন আমাদের ফুল কমেন্টস এর বাউন্ডারিটা কোনটা এই ক্লাসটা দিয়ে না কমেন্টসটা শুরু হয়েছে দেখেন তাহলে আমরা আমাদের এটা এই ক্লাসটা দিয়ে দিই কোন জায়গায় দিব এটা আমাদের উপরের সেকশন আচ্ছা ফর্ম সেকশনটা আগে ফর্ম সেকশনটা কোথায় আছে ফর্ম সেকশন এখানে আসেন এই যে আমাদের এই সেকশনটা ফর্ম সেকশন না এখানে তো আমরা ফর্ম নিয়ে কাজ করতেছি দেখেন আমার এখানে তো অনেক ছোট অবস্থা খারাপ এই যে এখানে ডিপ আছে আমরা আর ক্লোজ করলাম না ডিপটা ক্লোজ হয়েছিল মনে করেন দেখেন আমাদের কোনো পরিবর্তন আসে কিনা আমরা ওইটা দেখি এভাবে আর কিছু না বুঝলেই হবে আমরা এটা ভিতরে ঢুকি আমরা কি দিছি ওইটা আমরা দেখি কি দিছি এখানে কমেন্টস বক্স এই যে আসছে কতটুকু আসার কথা ঠিক আছে না এই অংশটার ভিতরে তো আসার কথা এর বাইরে তো আর আমার আসবে না আমার কমেন্টস বক্সটা আসছে দেখা যায় তারপরে দেখেন মানে বুঝে ডিজাইনটা বুঝে বুঝে এই কারণে ডিজাইনটা কিন্তু রিলেটেড এটার সাথে তারপরে দেখেন আমাদের কি আছে একটা রো আছে একটা রোর ভিতরে কি আছে দুইটা ইনপুট ফিল্ড আছে কি কি একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ইমেল তা আমরা একটা রো নিই এই রোটা কোথায় দিব এই যে দেখেন এই জায়গাটায় ঠিক আছে না বুঝতেছেন কোন জায়গায় দিব এখানে দিই কি হয় দেখেন এখানে দিলাম আর শেষ হবে কোথায় এখানে এখন দেখেন আমাদের বক্সের ভিতরে কমেন্ট বক্সের ভিতরে আমাদের কি দরকার রোটা আসছে কিনা ওইটা দেখা দরকার কমেন্টস বক্সটাতে যাই যাওয়ার পরে এই যে রোটা আসছে দেখতেছেন দেখেন রোটা আসছে রোটা আসছে আমি জাস্ট দেখাই দিতেছি হইতে পারে আপনারা আরো সুন্দর করে করতে পারেন আমার থেকে ভালো ডিজাইন করতে পারেন আমি কিন্তু বাই ডিজাইনার তারপরে দেখেন আমাদের এখন কি দরকার ধরেন একটা সিক্স সিক্স দুইটা কলাম দরকার ঠিক আছে আমরা দুইটা কলাম হ্যাঁ মানে এখানে যে যেগুলো দেয়া আছে আমাদের এই জিনিসটা তো আগে থেকে করা আছে ভিতরে করা আছে না যেমন দেখেন এই যে কমেন্টসের ভিতরে তো ফিল্ডটা করা আছে ঠিক আছে এটার আগে যে অপশনটা আছে বা এটার ভিতরে যে ক্লাসটা আমাদের দিতে হবে ওই জিনিসটাই আমরা চেঞ্জ করব এখন দেখেন এই ফিল্ডটা ধরে আমরা কাজটা করি এখানে কি দেয়া আছে কলাম 6 ক্যাটাগরিতে আসেন
তারপরে দেখেন আমাদের শুধু অথর, এটাতে এই ডিপটা শেষ না, এই দুটো ডিপ কোথায় শেষ হয়েছে? এটা শেষ হয়েছে কোথায়? এখানে না, আবার এটা শেষ হয়েছে একই জায়গায়। তো তার মানে আমাদের এখানে একটা ফিল্ডের ভিতরে তো এটা শেষ হবে, তাহলে আমরা রোর ভিতরে যাই, রোর ভিতরে গিয়ে আমাদের এটা টেস্ট করলাম। আমাদের ওই পিটা এখন বাদ দিয়ে দিন, পিটা তো আর লাগতেছে না, আমরা ডিজাইন করতেছি যেহেতু। বাদ পি ট্যাগটা কোথায়? এখানে। আচ্ছা এখানে দুইটা দিছি, এখানে দুইটা শেষ করতে হবে। তারপরে সেম জিনিসটাই আমাদের আরেকটা ফিল্ডে দেওয়া লাগবে না? সেম না, এই যে এখানে এটা দিছি না, পরে ফিল্ডটাতে আমাদের কি দিতে হবে? সেম ডিজাইন না? তাহলে আমরা কি করব, জাস্ট আগেরটাই আমরা এখন আবার কপি পেস্ট করে এখানে ইউজ করি। এই দুইটা কপি করলাম, তারপরে আমাদের এখানে আমরা দিই। তারপর আমাদের এখানে এটা বাদ দিয়ে আমরা এখানে শেষ করতেছি না, আমি দেখাইতে গেলে একটু আপনাদের কাছে হিভি জিভি লাগবে, এই কারণে আমি দেখাইতেছিলাম না, মজা লাগতেছে না, এটা আমি জানি। কারণ কি, এখানে আপনারা বুঝতেছেন না এখনো যে আমি কি করতেছি, জাস্ট এতটুকু বুঝতেছেন ডিজাইন করতেছি, কিন্তু কোন জায়গা থেকে কি নিতেছি বা কি আমার ওয়ার্ডপ্রেসের অফিসে দেখছেন চেঞ্জ হইছে, চেঞ্জ হইছে। এখন যে আপনাদের জন্য এটা এখন থাকুক, সমস্যা নেই। এটা আমরা অফ করে দিই, এটা অফ করে দিলে আমাদের এখানে আরেকটা ডিপ বাড়বে। বলেন আপনি সেদিন ইমেলে যে কাজটা করলেন, আমি ইন্টারেক্টরি করতে গিয়ে অথর জায়গায় ইমেল করলাম, তাই লিখে দিই কোনটা? হ্যাঁ হ্যাঁ একই টাইম, আমি অথরটাকে কপি করলাম, কপি করে অথরটা সেন্স করে ইমেল করে দিলাম। আমি তো ওখান থেকে এনে এনে দেখাইতে দেব হচ্ছে, এখন না বুঝি যে ভাই এটা কপি করে একদম বসাইলাম, ইমেলটা সেন্স করে এমনি কম কপি হইতেছে না, দেখেন ওটা চলে গেছে না, শেষ দুইটা জিনিস। এখানে ডিজাইন একটু 19-20 হয়েছে, এই কারণে অবস্থা হয়েছে। এই জিনিসটা এখন আপনারা ডিজাইন করতে পারবেন তো? না আর কিছুই না, ঝামেলা কিছুই না, ওটা তো আপনার বুঝবেন, ডিজাইন রিলেটেড তো একটু আইডিয়া থাকতে হবে। দেখেন এটা হচ্ছে আপনার কমেন্ট বক্স, ডিজাইনার কিন্তু আলাদা করে দিছে আপনাকে, তার মানে আপনি বুঝতে হবে এখানে কাজ, বক্সটা কাজ, রিপ্লেতে কাজ নাকি। হ্যাঁ হ্যাঁ এগুলো তো স্ট্যাটিক, এগুলো ডিজাইন, হ্যাঁ হ্যাঁ ডিজাইনে আছে দেখে দেখাচ্ছে। কমেন্ট বক্স যে জিনিসটা দেখবেন আপনারা ফার্স্ট টাইম মনে করবেন কি, ওইটাই আমার নেম, ইমেল এবং কমেন্টস করার অপশন তো রয়েছে কমেন্ট বক্স। তাহলে এটা শুরু হলো কোথা থেকে, শেষ হলো কোথা থেকে, ওইটা নিয়ে আপনারা একটু আইডিয়া নেবেন। তারপরে আমাদের এইখানে আপনি কোথায় বসাবেন, এখানে আমাদের কমেন্টস বক্সটা কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে, ওই জিনিসটা আপনাদের আইডিয়া থাকতে হবে যে আমার কমেন্টস বক্সটা কি হলো, ফিল থেকে শুরু হয়েছে না আমার শেষ হয়েছে কোথায়, কমেন্ট ফর্মে। তাহলে এই অংশটা ভিতরে তো আমার ডিপটা বসবে, ওটা ভিতরে যদি আরো সিঙ্গেল সিঙ্গেল ডিপ থাকে আমরা ওগুলো দিতে হবে। দেখেন আর নাই, আমরা এই কারণে দিই নেই। এখন আমাদের বাকি ডিপগুলো কোথায় আছে, রো, রো দিয়ে শুরু করছে আমাদের ফিল্ডগুলো, কমেন্টস এর যে ফিল্ড, আলাদা আলাদা ফিল্ড আছে না, এই যে দেখেন ইমেল নামে একটা ফিল্ড, অথর নামে একটা ফিল্ড, নেম নামে একটা ফিল্ড, এই যে স্টুডেন্ট দিচ্ছি যে এটা নামে একটা ফিল্ড করছে না, এটা কিন্তু অথর, এটা কি নামে আছে, অথর নামে। যে আমরা আমাদের ডিজাইন দিলাম, এখানে রো অ্যাড করলাম, রো কয়টাতে যাবে আমাদের, এ দুইটাতে যাবে, ঠিক আছে, রোটা এ দুইটার ভিতরে থাকবে। তাহলে আমি এখানে রো দিলাম এবং রোটা আমার কি হবে, এখানে শেষ হবে। তারপর আমরা কি করতেছি, 6 কলামে বিভক্ত করতেছি, এ দুইটাকে আমরা 6 কলামে করলাম, মানে 12 তো 12 তে 6 6 রাখবো, 6 6 রাখার জন্য আমরা কি করলাম, কল এসএম 6 এবং ফর্ম গ্রুপ, এ দুইটা ক্লাস দিয়ে আছে আমাদের ডিজাইনার দিছে, আমরা এখানে বসাইলাম, তারপর ওইটা এখানে শেষ করলাম, যেহেতু ইন্ডিভিজুয়ালি আছে। জাস্ট উনি যেটা বলছে যে এই জিনিসটাকে আমরা যখন কপি করে যখন এখানে বসায় দিব তখন হয়ে গেল, জাস্ট নামটা চেঞ্জ করে দিব, ঠিক আছে, এখানে বসায় দিলাম একই ডিজাইন হলে আর কি, তখন এখানে আমরা কি দিলাম, ইমেল দিয়ে দিলাম, বাস শেষ, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। দেখেন ইমেল নামে এখন দুইটা আসার কথা,
ইমেল অপশন একই জিনিস ইমেল এটা বাদ দিই আমরা আমাদের ওইটা আসছে কিনা দেখি দুইটাই স্টুডেন্ট আসছে তাহলে ওকে কারণ আমরা স্টুডেন্ট কপি করছি অথর কপি করছি না অথরটা হ্যাঁ তাহলে আমরা এখানে চেঞ্জ করি এটা ইমেল করে দিই এখন বুঝতেছেন না বুঝলে বলেন না না ওগুলা তো চেঞ্জ করবেন আমি মানে ডিজাইনটা দেখাইলাম যে ইজিলি কিভাবে আনতে পারবেন আর কোড একটু গোছানো করার চেষ্টা করবেন যেই কোড করেন কোডগুলো একটু গোছায় গোছায় করুন কোড এলোমেলো থাকলে আবার নিজে অনেক সময় বুঝতে কষ্ট হবে ঠিক আছে আমাদের এই অংশ কাজ শেষ এখানে ওইভাবে করা নাই আলাদাভাবে মানে আপনি চাইতেছেন যে আলাদা এক জায়গায় করে এনে এখানে করুন হ্যাঁ করতে পারেন তখন আপনি কি করবেন এই সেকশনটা আলাদা করতে পারেন এই সেকশনটা আপনি কি করলেন যে এই সেকশনটা আমি ফাংশন পেজে করব হ্যাঁ করলেন ফাংশন পেজে করে এখানে এনে না উনি চাইতেছে অন্য পেজে করবে জাস্ট এই পেজে কিন্তু আপনি লিংক করাতে হবে না গেট হেডার সাইড বার না ধর ফাংশন পেজে রাখো মনে করেন যে উনি চাইতেছে ফাংশন পেজে রাখো মনে করেন ফাংশন পেজ বা উনি ফাংশন পেজে রাখলো না আমাদের এখানে যে আমরা বিভিন্ন পেজ ক্রিয়েট করছি না এখানে একটা ধরেন নাম দিয়ে আছে কমেন্টস ডট পিএসপি ওটার ভিতরে সে কি করলো এই কমেন্টস সেকশনটা সে কপি করলো এই হ্যাঁ এই জিনিসটা রাখে আপনি এই পেজে কিন্তু আসতেই হবে এই পেজে এসে আপনি ওই পেজটা দেখায় দিতে হবে আমি অন্য জায়গায় হ্যাঁ এখানে দেখায় আমাদের কাজ আছে তাহলে এই পেজে কোনো সমস্যা নেই আর সমস্যাও নাই কোড তো বেশি নাই কিছু নাই যেমন না এখানে আপনাদের নিজেরা করবেন দেখবেন ইভিজিবি লাগবে না বড় পিসিবি এইভিজিবি লাগবে যেটা ইভিজিবি ওই জিনিসটা আপনি বাইরে থেকে ইউজ করেন না না এখানে এখানে এক জায়গায় করলে আপনি সব জায়গায় পাবেন জাস্ট খালি আপনি এই কথাটা লিখতে হবে এই যে এই জিনিসটা কল করে দিন বাস তারা যেহেতু তারপর আসেন এখন আমাদের রিপ্লেস আমি মোটামুটি ডিজাইন করে দিলাম ওয়েটা তো বুঝছেন কিভাবে করতে হবে তার মানে আমাদের কমেন্ট বক্সটা যে অংশটা লেখা থাকবে ওই অংশটা হচ্ছে আমাদের এখানের কমেন্ট ফিল্ড থেকে শুরু এবং কমেন্ট ফর্ম যে আর্গুমেন্টটা দেখাইছি ওখানে শেষ হবে আচ্ছা আমি তারপর কোডটা একটু আলোচনা করি কোডটা নিয়ে তো কিছু বলি নাই এই অংশটা তো বুঝছেন এখানে কি করছে ফিল্ড ফিল্ড মানে কি আমাদের ইনপুট ফিল্ডগুলো নিছি এখানে ইনপুট টাইপ ইনপুট টেক্সট বা আমাদের ইমেল ওই জিনিসগুলো আমরা এখানে নিছি নেয়ার পরে এটা হচ্ছে আমার কমেন্টস এটার সাথে আমি ইমপ্লিমেন্ট করতে হবে ইমপ্লিমেন্ট করতে হলে কি করতে হবে এ দেখেন ফিল্ড নামে একটা ওর ভেরিয়েবল আছে এই সেকশনটার ফিল্ড নামে একটা ভেরিয়েবল না মনে করেন একটা আইডি আছে ইন্ডেক্স আছে ওই জিনিসটার সাথে আমি বলে দিলাম কি যে তুমি ওই এই ফিল্ডটার ভিতরে তুমি এখানে লাগাও কি বা ইন্ডেক্স এগুলো কোনটা হ্যাঁ হ্যাঁ ফিল্ডটাই এটা উপরে চেঞ্জ করতে পারবেন ওটা তুমি যেটা না উপরের এগুলো চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এখানে যদি আপনি ভেরিয়েবল চেঞ্জ করেন এখানে ভেরিয়েবল চেঞ্জ করতে পারবেন না এটা চেঞ্জ করবেন তাহলে হলো কি দেখেন এটার মাধ্যমে আমি কি করলাম আমার এই ফিল্ডগুলো এখানে ইমপ্লিমেন্ট করে দিলাম তারপর আসেন এই যে এটা হচ্ছে আমার বাটন এটা কি আমার বাটন লেভেল লিখে দিছে এটা কি বাটন লেভেল এখানে আপনি সার্চ দিয়ে দেখবেন যে এখানে আপনি ক্লাস অ্যাড করতে পারতেছেন কিভাবে ক্লাস অ্যাড করবেন ওটা দেখে নিন সমস্যা নাই তারপর এখানে দেখেন আমাদের এটা হচ্ছে কি কমেন্ট বক্সটা এই বক্সটাতেও ডিজাইনটা কিভাবে করতে হবে ওই যে এখানে যেভাবে দেয়া আছে এই দেখেন কমেন্ট বক্সটা কই এই যে দেখেন এখানে কাজটা আমাদের করা আছে জাস্ট টেক্সট এরিয়া একটা ফর্ম গ্রুপের ভিতরে করা আছে আচ্ছা কমেন্টসটা যেরকম কঠিন মনে করছি ওটা এখন মোটামুটি ইজি হয়ে আসছে না
মোটামুটি আপনার প্র্যাকটিস করবেন মোটামুটি হয়ে যাবে, আমার মনে হয় না এত কঠিন কিছু, কারণ প্রথম দিকে আমি যদি বুঝাইতাম একটু কঠিন লাগতো, এই কারণে এটা পরে বুঝাইছি। প্রথমে এখনো দেখা গেছে আপনারা পিএইচপি কি জিনিস মাথায় আনতে পারেন নাই বা অনেক কিছুতেই নেমে গেছিল। তারপর দেখেন রিপ্লে সেকশনটা, এখন আমরা রিপ্লে সেকশনটাকে আপনি বাইরে থেকে ইউজ করেন সমস্যা নেই, আমরা রিপ্লের একটা কোড করা আছে, কোডটা এগুলো নিজেও করা যায়। ধরেন ও আর একটু সুন্দর করে করছে দেখে আমরা এখানে করছিলাম, নিয়ে আসছি, ও একটু সুন্দর করে করে দিছে কাজটা। রিপ্লেটা মানে দেখাইছিলাম না আপনাদেরকে এখানে, এই যে এই দেখেন রিপ্লে সেকশন, আমাদের যে ডিজাইনটা আছে ওইটাও আপনি এই ডিজাইনটার ফাঁকে ইমপ্লিমেন্ট করে দিবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এখানে যে এইভাবে যেভাবে ডিজাইন আছে এইভাবে রিপ্লেটা কিন্তু আলাদা একটা সেকশন, তার মানে মনে করেন আমরা এটা বাইরে থেকে করি, আপনার বুঝতে সহজ হয়, আমরা এটা ফাংশন পেজ থেকে করি। এটা হচ্ছে রিপ্লে কমেন্টস রিপ্লে, তারপরে দেখেন এটা আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এই জিনিসটা তো আমাদের উপর থেকে পাইতেছে, ওই যে পিএইচপিটা যে ক্লোজ করি নাই এটা হচ্ছে সুবিধা, বুঝছেন? কে জানি প্রশ্ন করছিলেন পিএইচপি যে আমরা ক্লোজ করি না কেন, এই যে দেখেন আমরা ভবিষ্যতে এখানে কিছু জিনিস অ্যাড করলাম বারবার এত ছোট ছোট করে, যদি আমার এইচটিএমএল থাকে তখন দেখা যাবে, দেখেন এখানে এইচটিএমএল ছিল তখন আমরা এখানে কি করছি ক্লোজ করে দিছি, ঠিক আছে না? এইচটিএমএল, তারপরে আমরা এইচটিএমএল লেখা শুরু করছি, তারপরে আবার পিএইচপি শুরু করছি, আবার কিন্তু শেষ করিনি, মানে আপনার এটার ভিতরে আপনি যত পিএইচপি লিখবেন সব পিএইচপি আসবে। এটাতে আমরা পরে দেখব কি করি না করি, এটা পরে আসতেছি, জাস্ট এখন আমি কি করতেছি ওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি কি করলাম এখানে গিয়ে এই কোডটা আমি কপি করলাম, এটা আপনাদের গ্রুপে দিয়ে দিই, সহজ লিংক তো অনেক সময় পাওয়া যায় না, বুঝলেন? তারপর দেখেন এটা আমার একটা ফাংশনে, আপনাদের কিন্তু প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আবার আলোচনা করি রিপিট জিনিসটা, দেখেন এখানে একটা ফাংশনের ভিতরে নিছে না, এই যে ফাংশন লেখা আছে ফাংশনের ভিতরে আমার সম্পূর্ণ এই কাজটা নিছে না ডিজাইনটা, আর ফাংশনের ভিতর কিছু নিলে আমি শুধু এই কথাটা বললেই তো আমার ফুল ফাংশনটা পাওয়ার কথা না, হ্যাঁ পাওয়ার কথা, দেখেন তাহলে আমি এই কমেন্টস নিলে তো আমি ফুল ফাংশনটা পাইতেছি, কমেন্টস কথাটা নিলে এই যে এই কথাটা দেখেন, এটা আমাদের শুধু ওই যে আমাদের মেনুতে যে আমরা কল ব্যাক ফাংশন ইউজ করছি এখানেও জাস্ট এটাতে এসে আপনারা কল ব্যাক ইউজ করুন, কল ব্যাক ইউজ করে এই জিনিসটা অ্যাড করে দিন। এখন আমরা বুঝবো কিভাবে আসলে চেঞ্জ হয়েছে না না হয়েছে এটা তো বুঝার ব্যাপার। এই যে দেখেন কল ব্যাক দিয়ে অ্যাড করছে না ওরা, কল ব্যাক দিয়ে অ্যাড করে দিন, এখানে কি আসছে আমাদের এরর আসছে, দেখি তো এই পাশে কি আসে, না ওখানে আমরা কমা বা কিছু একটা বাক্য আসছে বাইরে চলে গেছে, কল ব্যাক ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে কল ইউর ফাংশন এখানে তো এটা নাই, আচ্ছা তারপর দেখেন আমি ওটা দেখাইতেছি, ডিজাইনটা একটু ফলো করেন যে কিভাবে হচ্ছে, এই যে এটা ওএল এর ভিতরে আছে না দেখতেছেন, আমরা এখানে ইউএল করে দিব, ওই দিনও মনে হয় এই কথাটাই বলছিলাম, আপনি যেভাবে থাকে আপনি ডিপ থাকলে ডিপ করে দিবেন, আমাদের এখানে আর্কাইভে সিঙ্গেল ডট পিএইচপি তে কি আকারে আছে দেখেন তো, সিঙ্গেল পেজটা এই আর রিপ্লেটা ইউএলই আছে, ঠিক আছে না,
আমরা ইউএল টাই কপি করে নিই ডিজাইনটা এখানে বসায় দিই কোন ইউএল কমেন্টস কমেন্টসের ভিতরে আসেন আর এখানে আমরা এই জিনিসটা বসায় দিলাম মানে আমাদের ডিজাইন পেয়ে গেছে কিন্তু ইউএল এর ভিতরে ডিজাইনটা আসছে কিনা দেখেন রিপ্লে ইউএল এই যে আসছে না আমাদের এই অংশ পুরোটা রিপ্লে না ঠিক আছে আমাদের এই জিনিসটা চলে আসছে এখন আমাদের আইডি তে কি কোনো ক্লাস আছে দেখি এলআইতে কোনো ক্লাস আছে এলআইতে কোনো ক্লাস নাই তাহলে আমরা ফাংশন পেজ থেকে ওই ক্লাসটা বাদ দিয়ে দিই ফাংশন পেজ এলআইতে কোনো ক্লাস নাই আগে পরে কোনো সমস্যা করার কথা না আর বেশি কিছু নাই এখানে এটা দিয়ে দিলেই আপনার কাজটা হয়ে গেছে শেষ মানে আমাদের কমেন্ট সেকশনটা কিন্তু শেষ এখন কাজ করে কিনা ওইটা হইছে কথা আচ্ছা কমেন্টসটা এমনিতে কেমন যে চলে আসছে না দেখেন কিছুই করিনি কেন ইরর দেখাইছে এটা এ জানে আর আলাদা দেখছেন আমরা শুধু ডিজাইন নিয়ে কাজ করছি এখানে এটা উপরে কিছুই করিনি এই দেখেন কাজ হয়েছে এবার আপনারা আমাকে নেক্সট ক্লাসে ডিজাইন করে এনে দিতে হবে পারবেন কোড তো করাই আছে আপনাদের কোড ধরাই লাগবে জাস্ট খালি কোডে ফাঁকে ফাঁকে আপনারা ডিজাইনটা করে দেখেন আপনারা ওইটার ভিতরে দেখবেন মানে ইনস্পেক্ট এলিমেন্ট করে করে দেখবেন যে আসলে কোন জায়গায় কি আছে দেখেন আমার ফাংশন পেজে আমি কি দিছি রিপ্লেটা রাখছি ফাংশন পেজে কি রাখছি রিপ্লেটা রাখছি না দেখেন এটা এই সেকশনটা শুধু আমার কি সেকশন রিপ্লে সেকশন এই যে এটা দিয়ে কি হইতেছে আমার ইমেজ আসতেছে দেখেন এটা অফ করে দিলাম রিপ্লের ইমেজটা অফ হয়ে গেল অফ হয়ে গেছে না তাহলে এই জিনিসটা আসতেছে কি ইমেজটা আসতেছে তারপরে এই অংশগুলোতেও আপনার দেখেন ক্লাস আছে ওগুলাতে এটা বাদ দিয়ে আপনি আপনার ক্লাস বসাবেন মানে একটু হিন্স না দিয়ে গেলে এই যে এলআই এর পরে কি ক্লাস আছে তারপরে অ্যাভাটার মানে হচ্ছে ইমেজটা অ্যাভাটার মানে কি ইমেজটা তাহলে অ্যাভাটারে ইমেজটা রাখেন কি হবে অ্যাভাটারের আগে পরে ইমেজটা বসাবেন আমরা ফাংশন পেজে যাই দেখেন কোনটা অ্যাভাটার অ্যাভাটারটা কি এই যে এই যে এটা হচ্ছে কি অ্যাভাটার এটার আগে পিছে কি বসাবো আমরা ওই ইউআরএলটা বসাবো তারপর দেখেন কমেন্টস আবার সিস্টেম আছে যে আপনি কি কমেন্টস করলে কি কমেন্টসটা অ্যাপ্রুভ হবে না আপনি যখন কমেন্টস করবেন তখন তাকে মডারেশনে দিবেন হ্যাঁ আমরা তো অ্যাভাটার ফেস করতেছি যখন আমরা অ্যাডমিন পেজে যখন এই যে ড্যাশবোর্ড আছে যখন আমরা অ্যাভাটার ফেস করি তখন দেখছেন একটা একটা নিয়ে আসে মানে এক এক সময় একটা দেখে কত লুকিং করে এক একটা দেখে তো আমরা এখানে যে লুকিং সিস্টেম করতে পারি তো ইমেজ নিয়ে যে একটা একটা কোনটা যেমন আমাদের ওখানে যে কমেন্টস বক্স একটা পিকচার শো করতেছে ওইটা আপনারটাই আমি দেখাই ওইটা কোন জায়গা থেকে আসছে আপনার কথা বুঝছি যে মেইন দিয়ে এটা একটা সাইটে যায় এটা ক্রিয়েট করতে হয় এটা এখানে আসার কথা আপনার ইমেজ চেঞ্জ হবে কারণ ওই ব্যক্তি যদি কমেন্টস এর এই জায়গাটা যদি চেঞ্জ না করে চেঞ্জ হবে না এই জায়গায় যায় ইমেজ তো আমি কোনটা কাস্টমাইজ করে ওখানে দেখেন আপনি যেটা দেখাইছেন ওটা কাস্টমাইজ করা না না এখান থেকে সাইন আপ করে ওই জিনিসটাই আপনি ওটা ইমেল আর ঠিক আছে
মানে আপনার ওয়ার্ডপ্রেস এর ইউজার রিলেটেড যা কিছু শো করাবেন সবই অ্যাভাটার, তার মানে ইউজারের যদি ইমেজ একটা থাকে একটা, আর যে কোনো প্রসেসে, যে কোনো প্রসেসে যদি ইউজারের ইমেজ চেঞ্জ করা যায় ওইটা আপনার সব জায়গায় চেঞ্জ হবে। হ্যাঁ ওইটাই, আর যদি আপনার না থাকে ডিফল্ট কোনটা আসে সাদা যে একটা আছে না ওইটা আসবে। এই জিনিসটাতে অ্যাকাউন্ট করে আপনারা আপনাদের একটা সুন্দর একটা প্রোফাইল দিয়ে দিবেন, যখন আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করবেন ইনস্টল দিবেন না তখন একটা ইমেল চায় না, ওই ইমেলে যদি আপনার এই নেমটা নিজস্ব ইমেলটা দেন তখন অটোমেটিক সে আপনার এইখান থেকে ইমেজটা নিয়ে নেবে। তারপরে দেখেন, আচ্ছা যেটার জন্য বলছি যে আমরা কোন ইয়াতে ওয়েবসাইটে যদি মানে কমেন্টস করি, কমেন্টস করার সাথে সাথে যদি কমেন্টস আসে এটা কিন্তু ঠিক না, তখন কি করতে হবে আমাদেরকে কমেন্টসটা মডারেশনে পাঠাইতে হবে। দেখেন ডিসকাশনে, হ্যাঁ মানে যে কেউ আবে তাবে কমেন্টস করতে পারে, খারাপ কিছু হিবিজিবি কিছু একটা করে বসলো তাহলে সমস্যা না, এখান থেকে দেখবেন যে অ্যালাউ বা এরকম এই অপশনগুলো আপনি রিকোয়ার্ড করে দিবেন, তাহলে সে মানে সাথে সাথে অ্যাপ্রুভ হবে না। হ্যাঁ আপনি পরে এটা দেখে তারপরে আপনি অ্যাপ্রুভ করে দিবেন, এটাই সিস্টেম। হ্যাঁ ওইটার জন্য আবার আপনার কি কাজ করা লাগে দেখেন, ওইটার জন্য কি করবেন দেখেন আমি বলি, ওই কাজটার জন্য আপনি এখানে এই যে শর্ট পিং কথাটা আছে না এটা টু করে রাখবেন। আপনার কাছে তো রাইট আছে সব কিছুই আছে, কমেন্টস যান, হ্যাঁ এই যে দেখেন কে কে কমেন্টস করছে সব কিছু আপনার কাছে, আপনি ডাইরেক্ট এডিট করতে পারতেছেন। এখন দেখা গেছে আপনার ইউজার নষ্ট হইতেছে, আপনি দিলেন একটা জিনিস আসলো আরেকটা জিনিস, তো অনেক সমস্যা, ও বলবে যে আমি তো কমেন্টস এটা দিইনি, ও আরেকটা কমেন্টস করে বসলো। পোস্টের নিচে মনে হয় অপশনটা আছে, পোস্টে যান, আসার জন্য কল ব্যাক ট্যাগ ব্যাক এটার মাধ্যমে আপনি এটাকে বলে কি স্প্যাম বলে, ঠিক আছে না, যে বাইরে থেকে কিছু যাতে না কাজ করে। হ্যাঁ ওইটার জন্য আপনার কি করতে হবে এই জিনিসটা ট্রু করে রাখতে হবে, কোনটা সম্ভাবনা বেশি। আমি প্রথম জানতাম না ইউনিসিয়া কিভাবে থিম বানাইতে, আমি নিজে নিজে কাস্টমার থিম তৈরি করতেছি তখন আমার এই জিনিসটা সমস্যা ছিল, আমি জানতাম না, তখন খালি রিজেক্ট আসে, এখন কোন জায়গায় এই জিনিসটা দিব ওটা বলে, খালি বলে যে পিং ব্যাক ট্যাগ ব্যাক, এখন আমি তো ওয়ার্ডপ্রেস এখনো ভালো করে জানি না, এখন এই জিনিসটা আমাকে তো বলতে হবে এই জায়গায় দিতে হবে, আমি এই জিনিসটা বলে না, শুধু স্ক্রিনশট দেয় এই জিনিসটা নাই, আমি কেমনে বুঝবো, কোনো ওয়ে আছে আমার? তো অনেকদিন পরে আরেকজনের কাছে যাই এখন জানলাম যে এই কাজটা এইভাবে করা যায়। এটা সম্পর্কে কিছু আর্টিকেল আছে, আর্টিকেল গুলো পড়ে নিন, এগুলো এই জায়গায় আসবেন ডিসকাশনটা অন করবেন। এই যে দেখেন এখানে আসেন, এই যে এখান থেকে ডিসকাশনটা অফ করে দিলে কিন্তু চলে যাবে, ওইখান থেকে আপনারা ডিসকাশনটা দিয়ে এই জিনিসগুলো একটু কপি করে নিয়ে পেস্ট ইয়া করে দেখবেন যে এখানে লেখাই আছে, মানে এই যে দেখেন এটার কাজ কি, এই যে দেখেন এখানে দেয়া আছে, শুধু এটা ট্রু করে রাখবেন, এটা হচ্ছে বড় কথা। কাস্টম ফিল আসবে, সেন্ড ট্র্যাক ব্যাক, অনেক সময় আছে কি সিম্পল একটা লেখা থাকে, ওই লেখাটা আপনি
সব মানে থিম অপশন থেকে না দিয়েও এখান থেকে প্রত্যেকটা পোস্টের সাথে ডাইনামিক্যালি দিয়ে দিতে পারবেন। এটাকে শো করানোর জন্য আবার দি এক্সার্ব না এরকম নামে একটা কথা থাকে, এই যে দেখছেন আসছে না, এইটা দিলে আপনার এই অংশটাই শো হবে। কোন অংশটা? এই যে ছোট এই অংশটা, ঠিক আছে। তারপরে তো কমেন্টস কথা দিলে কমেন্টস আসবে, অথর নেম দিলে অথর আসবে, যেটা দেন এটা আবার এক কলামে সাজাতে পারেন, দুই কলামে সাজাতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা কি করাইতে চাই এইদিকে গেছি আমি বলেন। এটা কিন্তু রিজেক্টের একটা কারণ, ওটা লিখে রাখতে পারেন যে লেখেন, আপনাদেরকে বলছি নোট খাতা দিয়েছে লিখে রাখেন কিছু, অনেক কিছু দেখছেন এগুলো কিন্তু একদিনে বলা সম্ভব নাও হতে পারে, আমাদের কাছে কোনো কোর্স করা নাই, এটা এখন মাথায় আছে যে এই জিনিসটা দিলে এটা হবে, এই জিনিসটা দিলে ডাটা ভ্যালিডেশনটাও লাগবে। ডাটা ভ্যালিডেশনটা শুধু ইএক্সি ইউআরএল এবং ইএক্সি এইচটিএমএল টা ইউজ করবেন ম্যাক্সিমাম জায়গায়, আর ওই এটিটিআর যেটা আছে ওটা লাগবে, ওটা ইউজ করা লাগবে। হ্যাঁ ইমেজ আপনার কোন একটা লিংক, মানে ইউআরএল কি জিনিস যেটা বুঝেন ওটার ভিতরে আপনি দিবেন, ইমেজ হোক এবারে আপনার কোন ওয়েবসাইটের লিংক হোক সব কিছু দেন, তার মানে আপনার বাইরে থেকে অন্য কিছু এখানে আসবে না এই কারণে। আর কোনটা সব লিংক না পিং ব্যাক ট্র্যাক ব্যাক ঢুকে ঢুকে পরে পরে আপনাকে কিন্তু অ্যাপ্রুভ করা লাগছে। তানজিল ভাই সাথে শুধু সারাদিন স্টাডি করতো কিভাবে করবো, এটা নতুন ওরা নতুন করছে এই কাজগুলো, এতদিন জিনিস ছিল না। আমি তো আরো 2 বছর আগ বা 3 বছর আগ থেকে এই কাজে জড়িত, আমি জানি। ওর কোম্পানিতে আমার একটা ফ্রেন্ড জব করে, ভার্সিটি ফ্রেন্ড, হ্যাঁ ওর নাম হচ্ছে রায়হান, সম্ভবত রায়হান, ও ওখানে জব করে, ও ওয়ার্ডপ্রেস এর উপরে কাজ করে নতুন, ও ঢুকছে কত 1 বছর হয়ে গেছে, হাসি রাইদারে না না ওইটা বাসিরির ফ্রেন্ড, ওর সাথে তো মানে ধরেন এরকম দেখা হইলে হাই হ্যালো। ও প্রথমে নিজে নিজে একটা কোম্পানি দিতে চাইছিল, ওর ওয়াইফ আর ও নিজেই কাজ করে, ও ছেলে আর ওর ওয়াইফ দুইজনে কোঅর্ডিনেটর নিয়ে কাজ করে, লারাভেল নিয়ে কাজ করে। ও পোলাকে তো দেখার এই কারণে দেখানোর চিন্তা করতেছিলাম, না পাইলে এখন কি রায়হান এরকম একটা আমাদের ইয়াতে গ্রুপে গেলে পাওয়া যাবে। আর বলতে আচ্ছা পাইলে আমি লিংক দেখাবো, বাদ দেন এখন। আচ্ছা আজকে তো আমাদের কমেন্ট সেকশনটা শেষ, ঠিক আছে না, কমেন্টস কি একবারে মানে বুঝেন নেই বা আমার জামিলে হইতেছে, আপনি কমেন্টসে বেশি কিছু করাই লাগবে না, আপনি করবেন কমেন্টসে জাস্ট, হ্যাঁ একটু প্র্যাকটিস করবেন কমেন্টসে, আপনি জাস্ট ডিজাইনটা আপনার মেইন দরকার, কারণ কি ওয়ার্ডপ্রেস আপনার ডিজাইন রিলেটেড বেশি ধরে ইস্যু, দেখেন আপনি যদি কমেন্টসটা কি ডিজাইনটা ঠিক মতো না পাওয়াইতে পারেন আপনার রেসপন্সিভের সমস্যা হবে। হ্যাঁ ওইরকম করতে হবে, ওই স্টাইলে করতে হবে, ধরেন ডেভেলপিং এ আসলে ডিজাইন থেকে হালকা একটু চেঞ্জ হয় কিন্তু ফরম্যাটটা তো থাকে যে এইভাবে, বা কোনো জায়গায় একটু কালার একটু ইয়ে হয়ে যায়, বা কোনো জায়গায় একটু পিক্সেল এক দুই কম বেশি হবে,
হ্যাঁ হ্যাঁ ও একটু চেষ্টা করেন কমেন্টসটা, ওটা মনে হয় এর আছে টেমপ্লেটে ভিডিও টিউটোরিয়ালে থি ইয়াতে, ওইটাতে আপনি করতেছেন যে সব টেক্সের ওইটাতে আছে কমেন্টস সেকশনটা মনে নাই। আচ্ছা তাহলে আজকে ক্লাস শেষ, আমরা নেক্সট ক্লাসে কি করব আপনাদেরকে আরেকটা দেওয়া হয়েছে কি সম্পূর্ণ ডিজাইন কিন্তু রিপ্লাই এবং নিচের কমেন্টস ফর্ম যেটা আছে ওইটা আমি দেখবো আপনার থেকেও দেখবো, দেখেন আবার ওদিন আসবেন না থ্রেট করব, থ্রেট করতেছি না সমস্যা নাই, আপনি একটু করেন কাজটা করেন, কারণ দেখা গেছে আপনি শুধু শিখলেনই, এটা আসলে পড়া মনে থাকবে না, প্র্যাকটিস করলে জিনিসটা মনে থাকবে, কে ধরেন আপনার এমপ্লয়িরা আপনি জিনিসটা বলতে ধরেন আমি এখন করাতে আপনাদের সামনে এসে দুই চার কথা বলতে পারতেছি, আমি যদি কাজটা না করতাম তাহলে আমি পারতাম না, আমি এখনো শিখতেছি। আমাদের ভাই অফিসটা মিস দেওয়া যায় না, আমাদের সিস্টেম হয়েছে কি আমরা আওয়ারলি পেমেন্ট, আমাদের অফিসের সিস্টেম হচ্ছে আওয়ারলি পেমেন্ট, এই কারণে ম্যাক্সিমাম সেলে উপস্থিত থাকে, আপনি আসবেন না আপনার আওয়ার মিস। আজকে দেখলাম যে ঘন্টা এক একজনের এত, মনে করেন কোম্পানি কিছু পলিসি থাকে, মনে করেন আপনার স্যালারি কত 12000 টাকা, হ্যাঁ এটা কি আপনি 12000 টাকা, এটা ফিক্স, এটা ভিডিও রয়েছে, এটা